নমস্কার, হচ্ছে রিপাবলিক বাংলা, বাংলার প্রাইম টাইম নিয়ে রিপাবলিক বাংলা স্টুডিও থেকে আমি সন্তু অভিষেকা রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের রাজ্যের উত্তরবঙ্গ বললেই আমাদের চোখের সামনে কি ছবি ভেসে ওঠে? সুন্দর মেঘ, সুন্দর পাহাড়, সুন্দর প্রকৃতি। কিন্তু আজ গোটা উত্তরটা খাদের কিনারে। কেন? প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি, অনাবৃষ্টি থেকে শুরু করে নির্মাণ, ভূগর্ভস্থ জলস্তর থেকে জল তুলে নেওয়া, একাধিক কারণ সামনে আসছে। আজ যারা উত্তর এবং দক্ষিণের মানুষ এই অনুষ্ঠানটা দেখছেন, বাংলার প্রাইম টাইম দেখছেন, তারা হয়তো ভাবছেন যে সত্যি কি হলো উত্তরে। উত্তর গেলে আমাদের ইচ্ছা করে পাহাড়ের কোলে দাঁড়িয়ে রেলিংটায় গা এলিয়ে আমরা মেঘ দেখতে ভালোবাসি, আমরা পাহাড় দেখতে ভালোবাসি। কিন্তু আজ পাহাড়ের ছবিটা কি? আজ পাহাড় ক্রমশ ধসে যাচ্ছে, পাহাড় ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে, পাহাড়ে ধস নামছে, পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। এই ছবিগুলো আমরা বারবার কেন বলছি? কারণ আমাদের স্মৃতির মধ্যে রয়েছে যোশী মঠ। শুধু পাহাড় নয়, ডুয়ার্স, তরাই, সর্বত্র জায়গায় একই ছবি। এই ছবি আশঙ্কার, এই ছবি আতঙ্কের। আমাদের এই গ্রীষ্মের ছুটি বলুন বা কোনো ছুটি বলুন, এই শহরাঞ্চল থেকে একটা ট্রেন ধরে টুক করে উত্তরবঙ্গ যাওয়া, সেই উত্তরবঙ্গ থেকে ঘুরে আসা, তা শুধু নয়, আমাদের রাজ্যের একটা বড় অংশ উত্তরবঙ্গ। যারা ঘুরতে ভালোবাসেন তারা হয়তো ভাবছেন, হ্যাঁ পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, পাহাড় ভেঙে যাচ্ছে, তো ঘুরতে যেতে পারবো না, অন্য কোথাও ঘুরতে যাব। কিন্তু তা নয়, সেখানকার মানুষদের জনজীবন শেষ হয়ে যাচ্ছে, বাড়ির নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে, আস্তে আস্তে পায়ের নিচ থেকেও মাটিটা আমাদের সরে যাচ্ছে। আজ তা নিয়ে বাংলার প্রাইম টাইমে আমরা আলোচনা করব। আমি সন্তু রয়েছি আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। বিপদের মাঝে টলমহল পাহাড় থেকে তরাই, এক নাগারে বৃষ্টিতে জলমগ্ন এলাকা। প্রবল বৃষ্টির জেরে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে আলিপুরদুয়ারের কালচিনির মালিবাড়ি এলাকার বিস্তীর্ণ অংশ। জলের স্রোতে রাস্তাঘাট ধসে গেছে ইতিমধ্যেই, অনেকটাই চলে গেছে নদীগর্ভে। শুধুমাত্র তরাই নয়, পাহাড়েও একই অবস্থা। বিস্তীর্ণ এলাকায় জনবসতি বিপর্যস্ত, বাড়ির ভেতর হুহু করে জল ঢুকছে। আর এখানেই শেষ নয়, জলের স্রোতে সরে গেছে বাড়ির তলার মাটিও, যার ফলে যে কোনো সময় এই বাড়িগুলো ধসে পড়তে পারে। এমনকি বেশ কয়েকটি বাড়ি হেলে পড়েছে পেছনের দিকে থাকা আরও কয়েকটি বাড়ির দিকে। এক এক করে ঘর খালি করতে শুরু করছেন সেখানকার বাসিন্দারা। প্রশাসনের তরফে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না এমন অভিযোগও করছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা। এ রাজ্যের পাহাড় থেকে তরাইয়ে উত্তরাখণ্ডের যোশী মঠের ধসের ছায়া নেমে আসছে কি? কেন বলছি এ কথা? শুধুই কি বৃষ্টির জন্য আজকে আমরা যা দেখছি? প্রাকৃতিক দুর্যোগের জন্যই কি এই ধস, এই বিপর্যয়, এই ভয়ঙ্কর পরিস্থিতি, যার জেরে একজনের প্রাণও গিয়েছে আজ? নাকি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকৃতির বুক চিরে যে কংক্রিটের জঙ্গল গড়ে তোলা হচ্ছে, প্রত্যেক বছর আমরা সেই জঙ্গল একটু একটু করে বাড়তে দেখছি, সেই কংক্রিটের জঙ্গল গড়ে তোলায় কি এই বিপর্যয়ের অন্যতম একটা কারণ? আগামী আধ ঘন্টায় আমরা তার চুলচেরা বিশ্লেষণ করব, প্রত্যেকটা ছবি দেখাবো। কয়েকদিন ধরে বুকে কাঁপন ধরানো উত্তরবঙ্গের দুর্যোগের নানান ছবি এরপরই দেখুন। উত্তরবঙ্গের যে ছবিটা দেখতে পাচ্ছেন, গোটা উত্তরটা এখন খাদের ধারে। শুধুমাত্র উত্তর, উত্তরের পাহাড় নয়, তরাই, ডুয়ার্স, সব কিছু এখন খাদের ধারে। খাদের ধারে লক্ষ লক্ষ মানুষের জীবন, খাদের ধারে আমাদের প্রিয় পর্যটন, খাদের ধারে মানুষের ভবিষ্যৎ।
আজ যারা দেখতে পাচ্ছেন, আজ যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা শুধুমাত্র ভাববেন না যে একটা পর্যটনের জায়গা শেষ হয়ে যাচ্ছে, তারা ভাবুন শেষ হয়ে যেতে পারে এই করাল বিপর্যয়ে, শেষ হয়ে যেতে পারে গোটা উত্তরবঙ্গটা। একের পর এক ছবি যদি আপনাদের দেখায়, সেই ছবি, প্রথম ছবি দার্জিলিংয়ের ছবি দেখুন। দার্জিলিংয়ের যে ছবি দেখতে পাচ্ছেন, একদম ধসে বিপন্ন হয়ে গিয়েছে একের পর এক রাস্তা। 10 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই যে ধস নেমেছে, সেই ধসে যোগাযোগ ব্যবস্থা পুরোটা বিচ্ছিন্ন। একবার ভেবে দেখুন, 2 দিন বা 3 দিনের জন্য যদি আমার বাড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, আপনার বাড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, আমাদের জনজীবন কীভাবে ব্যাহত হয়, আমাদের খাবার থেকে শুরু করে সব কিছু ব্যাহত হয়ে যায়। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি। বৃষ্টিটা কবে থেকে শুরু হয়েছিল একটু যদি ভেবে দেখেন, বৃষ্টি শুরু হয়েছিল যখন দক্ষিণবঙ্গ তাপে পুড়ছে, প্রবল দাবদাহে পুড়ছে, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে উত্তরে। আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে 300 গুণ বেশি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে তিস্তা নদীতে জল ছাপিয়ে যায়, তিস্তা নদীর জলে একের পর এক জায়গা ভাসিয়ে নিয়ে যায়, তিস্তা নদী ক্রমশ প্রবল বেগে বইতে থাকে, সেই কারণে বাড়ির মধ্যে জল ঢুকে যায়, সেই কারণে রাস্তা ভাঙতে থাকে, সেই কারণে যোগাযোগ ব্যবস্থার জন্য যে ছোট বড় বিভিন্ন ব্রিজ, সেই ব্রিজ ভাঙতে থাকে। সেই ব্রিজ শুধু নয়, এমনকি বেইলি ব্রিজগুলো পর্যন্ত ভেঙে যেতে থাকে, সেই ছবিও আমরা দেখতে পাই। এর পাশাপাশি সেবক রোডের ছবিটা দেখুন, সেই রাস্তা মনে হচ্ছে রাস্তা নয়, পুরোটা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, পাহাড় দিয়ে উঠছি, বড় 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 পাথরের চাঁই পড়ে রয়েছে রাস্তার যে পিচের আস্তরণ, সেটা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে, রাস্তার পিচের আস্তরণ আর নেই, সেই রাস্তা বলতে আর রাস্তা নেই, এই রাস্তা থেকে আর কোনো রাস্তা পাওয়া যাবে কি, এটা এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ ভেঙে গিয়েছে, আবার নতুন করে তৈরি করতে হবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। এই ছবিগুলো আজ আমাদের সত্যিই ভয় ধরায়। এই ছবিগুলো শুধুমাত্র উত্তরবঙ্গ বা একটা পর্যটন কেন্দ্র বা পাহাড় নয়, এইভাবে ধ্বংস হতে থাকলে হয়তো মানচিত্র থেকে এই পুরো জায়গাটাই আস্তে 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 শেষ হয়ে যাবে। কি বিষয়, একদমই শান্ত তুমি যে কথাগুলো বলছিলে এবং একটার পর একটা যে ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম, সত্যিই কাঁপন ধরছে এই ছবিগুলো দেখে। 3 রকমের ছবি, একদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে ধস, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা নদী থেকে শুরু করে অন্যান্য নদীগুলো কিভাবে ফুসছে, জলস্তর বাড়ছে প্রত্যেক দিন, আগের দিনের থেকে জলস্তর বাড়ছে, আর তার জেরে সেই জল ঢুকে যাচ্ছে মানুষের বাড়িতেও, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ বিপর্যস্ত অবস্থায় রয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন একেবারে, যোগাযোগ ব্যবস্থার যে মেন জায়গাগুলো সাপ্লাই লাইন, আমরা যদি জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়কের কথা বলি, সেই জায়গাটাও কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে সেই ছবিটা দেখতে পাচ্ছি যেখানে বন্ধ এই NH10, সে নিয়ে কথা বলবো, কিন্তু পাহাড়চূড়ায় যে আতঙ্কের কারণে এত মানুষ এই মুহূর্তে এলাকা ছাড়ার চেষ্টা করছেন, তারা আদতে কি ছড়িয়ে সরে যেতে পারছেন, কী কী হচ্ছে সেখানে, কীভাবে আতঙ্ক, আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং সহ উত্তরবঙ্গে অতিবৃষ্টির ছবিটা বারবার দেখাচ্ছি, সেই অতিবৃষ্টি আর তার ফলে যেটা হচ্ছে, কেন এই অতিবৃষ্টি বা কীভাবে অতিবৃষ্টি মানুষের জীবন গ্রাস করছে, বাড়ছে নদীর জলস্তর, হচ্ছে বন্যা, প্লাবন পরিস্থিতি, এবং সামাল দেওয়া যাচ্ছে না এই প্লাবন পরিস্থিতি, যখন তখন ধস নামছে, আমরা দেখতে পাচ্ছি কখনো নদীর পার ভেঙে যাচ্ছে, কখনো রাস্তা ভেঙে পড়ছে, রাস্তার রীতিমতো পাহাড় ভেঙে পড়ছে, যখন তখন নামছে ধস, আলগা হয়ে সরে যাচ্ছে মাটি, যে মাটি অত্যন্ত নরম, পাহাড়ের মাটি এমনটাই বলা হয়, সেই মাটি সরে যাচ্ছে, আলগা হয়ে মাটি সরে যাচ্ছে, আর যার জেরে মাটি যেহেতু সরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে বাড়ি ঘর রাস্তা সব কিছু ঝরে যাচ্ছে। এই যে এতগুলো বিপর্যয়কে আমরা একসঙ্গে দেখছি এই সাম্প্রতিককালে, এই মাত্র কয়েকদিনের মধ্যে আজও সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেন, এর কারণটা কি, কী কারণে এর এই ধরনের ঘটনা ঘটছে বা দুর্যোগ ঘটছে, সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম, এবং বিভিন্ন চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে বিভিন্ন এক্সপার্টদের, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরে যে কারণগুলো উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের মাটি দুর্বল, দার্জিলিং এবং সংলগ্ন এলাকার মাটি দুর্বল, যার জেরে ভৌগোলিক কারণে মাটি নরম,
ভৌগোলিক কারণেই এই দার্জিলিং এবং সংলগ্ন এলাকার মাটি নরম এবং দুর্বল সেখানকার মাটি। ভূমিকম্পে আলগা মাটির স্তর বেশ কয়েকবার আমরা এই এলাকায় অর্থাৎ পার্বত্য এলাকা তরাই ডুয়ার্সে সেখানে আমরা ভূমিকম্প হতে দেখেছি, তার জেরেই আলগা হয়ে গিয়েছে এই মাটির যে বুনট। অল্প বৃষ্টিতেই ধস নামে, অল্প বৃষ্টিতেই এখানে ধস নামে, পাহাড়ে ধস নামতে প্রত্যেক বছরই দেখি কিন্তু এবারে যেন অতিরিক্ত ধস নামছে। অপরিকল্পিত নগরায়ণই এর মূল কারণ বলে অনেকেই, বিশেষজ্ঞদের একাংশের মত যে অপরিকল্পিত নগরায়ণই এর মূল কারণ। কেন ধস নামছে, কেন বিপর্যস্ত হচ্ছে জনজীবন, এই গোটা বিষয়টাই তার মধ্যে উঠে আসছে। তোলা হচ্ছে ভূগর্ভস্থ জল, মাটির তলার জল তুলে নেওয়া হচ্ছে, সেটাও একটা অন্যতম কারণ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে জলাধার নির্মাণ, এই জলাধার যে নির্মাণ হয়েছে তার জেরে যে বিপুল ওজন, সেই ওজনটা কি নিতে পারছে? জলাধারের ভার ভূমিস্তর নিতে পারছে না। এই জলাধার, যে জলাধার নির্মাণ হয়েছে তা ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই বিপুল জলের ভার বা জলাধারের ভার এই জমি, যে মাটি আলগা, যে জমি নরম, তা নিতে পারছে না। একথা আমরা বলছি না, একথা বলছেন বিশেষজ্ঞরা। এরকমই একজন আবহবিদ, একজন পরিবেশবিদ সুজীব কর, তিনি কি বলছেন শুনুন। দার্জিলিং মধ্য হিমালয় এবং অবহিমালয়ের সংযোগস্থলে অবস্থান করছে, যে কারণের জন্যে এই অঞ্চলের ভূমিভাগ কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেশি দুর্বল। বর্ষাকালে যখন বৃষ্টিপাত ঘটতে শুরু করে তখন সারফেসের ওয়েট কম্পারেটিভলি বেড়ে যায় এবং তখন অভিকর্ষজ ত্বরণের টানে এই সারফেস ধীরে ধীরে অবনমিত হতে শুরু করে। যে আরবান এরিয়াতে এখানে ল্যান্ড স্লাম্পিং ঘটেছে সেটা বেসিক্যালি কিন্তু আলটিমেটলি রং আরবান প্ল্যানিংকে ইন্ডিকেট করে, অর্থাৎ ভুল শহরায়ন বা ভুল পরিকল্পনা শহরের মধ্যে গৃহীত হয়েছে। দার্জিলিংয়ে মাটির তলদেশ থেকে প্রচুর পরিমাণে জল উত্তোলন করা হচ্ছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে বড় জলাধার প্রস্তুত করা হয়েছে, যে জলাধারের লোডও কিন্তু সারফেস নিতে পারছে না। কোনো পরিকল্পনা ছাড়া নগরায়ণ একের পর এক গাছ কেটে সাফ করে দেওয়া, ভূগর্ভস্থর জল, যে মাটির নিচের জল, সেই জল তুলে নেওয়া, এই কারণগুলোর জন্য মাশুল গুনতে হচ্ছে এতগুলো মানুষকে। এই মুহূর্তে সেই ছবিগুলোই সামনে উঠে আসছে, যে ছবি দেখে ভয় পাচ্ছে, যে ছবি দেখে আঁতকে উঠছে, যে ছবি আতঙ্কের ছবি। সেই ছবিগুলো আরও একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে। যে ছবি আমি প্রথমেই দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই ছবি তিস্তা যেভাবে ফুটছে, সেই জল দেখে বুঝতে পাচ্ছেন যে যে বৃষ্টি, সে বৃষ্টি অনেকটা হয়েছে। অতিবৃষ্টি যাকে বলে, সেই অতিবৃষ্টির কারণ কী নিশ্চয়ই উত্তর খোঁজার চেষ্টা করবেন যারা আবহাওয়াবিদ। কিন্তু আবহাওয়াবিদরা তারা ঠিক কী বলছেন, এবছর এই অতিবৃষ্টি হয়েছে প্রায় 300 গুণের বেশি। দার্জিলিংয়ের ছবিটা দেখতে পাচ্ছেন, দার্জিলিংয়ে সেখানে পাহাড়ে ধস, বিভিন্ন জায়গায় ধস। পাহাড়ে যখন ধস নামে, যেখানে গাছ নেই, যেখানে মাটি আলগা হয়ে গেছে, সেখান থেকে ধসটা প্রথম শুরু হয়, বৃষ্টির কারণে সেখান থেকে ধসটা নামে এবং ধস নামতে নামতে যে প্রচুর পরিমাণ মাটি, পাথর, সেই পাথরটা যখন তীব্র গতিতে পাহাড় থেকে নেমে আসে তখন প্রচুর গাছও কিন্তু নষ্ট হয়ে যায়, পাহাড়ের সেই গাছ নষ্ট হয়েছে। এর পাশাপাশি ব্রিজের ছবিগুলো দেখুন, সেই ব্রিজ কিন্তু ভেঙে যাচ্ছে, একের পর এক ব্রিজ ভেঙে যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে জল বইছে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন, ব্রিজের উপর দিয়ে জল বইছে, যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেলে জনজীবন স্বাভাবিক থাকে না, জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। দিনের পর দিন এই ছবিটা চলছে প্রায় এক মাস বলতে পারি, তার থেকেও বেশি সময় ধরে এই ছবিটা উত্তরবঙ্গের স্বাভাবিক কার্যত ছবি হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। এর পাশাপাশি যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বৃষ্টির কারণে নদীগুলোতে যেরকম নদীগুলি ফুঁসছে, ব্রিজের উপর দিয়ে জল বইছে, ঠিক সেরকমই ধস নামছে। এবং কালচিনি ব্লকের যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে বাড়িগুলি ছিল সেই বাড়ির নিচে, অর্থাৎ বাড়ির নিচে যে মাটি থাকে সেই মাটি ক্রমশ ধসে গিয়েছে। আমরা যোশী মঠের স্মৃতি বারবার এই কালচিনির ছবি দেখে উঠে আসছে এবং সেই যোশী মঠের মতো যদি কালচিনিতে এই ছবি হয় বা এই যোশী মঠের পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু জনজীবন ব্যাহত শুধু তাই নয়, মানুষের প্রাণহানিও হতে পারে। কালচিনির সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। বাড়িগুলোর মাঠ, বাড়িগুলোর নিচ দিয়ে, অর্থাৎ বাড়ি এভাবে রয়েছে, বাড়ির মাটি যেরকম ছিল সেই মাটি কিন্তু ক্ষয়ে গিয়েছে।
বুঝতে পাচ্ছেন ক্ষয়ে নেমে গিয়েছে। বাড়িটা যে কোনো সময় ধসে যেতে পারে, বাড়িটা যে কোনো সময় ধসে যেতে পারে। এই দেখুন বাড়ি, এই হচ্ছে মাটি, বাড়ি আর মাটি সমান জায়গায় ছিল, বৃষ্টির কারণে জলে প্লাবিত হয়ে মাটিটা নেমে গিয়েছে, তাই বাড়িটা যে কোনো সময় ধসে যেতে পারে, মাথা গোজার ঠাঁইটা চলে যেতে পারে এতগুলো মানুষের। ছিলে আমরা সত্যি কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এই যে ছবিটা দেখাচ্ছিলে সেখানে যোশীমঠের ছায়া নেমে আসবে না, তো এই আশঙ্কাটাও কিন্তু থেকে যাচ্ছে। আর তার মধ্যেই NH-10 বা জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক, যা বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে, এবং সেই যোগাযোগ ব্যবস্থা 174 কিলোমিটার বিস্তৃত এই NH-10, যা কিনা গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত একমাত্র যোগাযোগ মাধ্যম বলা হয়, সেই লাইফলাইনটা বন্ধ রয়েছে, যার জেরে যেভাবে আমরা দেখছি বিপর্যস্ত হতে গোটা এলাকার জনজীবন থেকে শুরু করে আর বাকি সব কিছু সংলগ্ন এলাকার সব কিছুই খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেই বিষয়টাই খতিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি রণজিৎ, তিনি সেই প্রতিবেদন তুলে ধরলেন যেটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে 16 দিন 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। যেই সমস্ত জায়গাতে আংশিক খোলা ছিল, লোকাল লোকরা যেই রাস্তা ধরে চলাচল করতো সেই রাস্তাও কিন্তু আজকে ধসের জন্য বন্ধ। পাশাপাশি এই 10 নম্বর জাতীয় সড়ককে বলা হয় শিলিগুড়ি থেকে সিকিমের লাইফলাইন। দার্জিলিং পাহাড়ের 55 নম্বর জাতীয় সড়ক, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গাতে ধস নেমেছে। এই যে রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক, এই রাস্তা ধরেই কিন্তু ভারতের যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা, যা আর্মি ভেহিকেল, ট্যুরিস্ট ভেহিকেল, অ্যাম্বুলেন্স, লোকাল প্রশাসনের যে সমস্ত গাড়ি কিংবা ট্যুরিস্ট, সবাই কিন্তু এই রাস্তা ধরেই শিলিগুড়ির থেকে সিকিম অর্থাৎ কালিম্পং, সিকিম এই সমস্ত জায়গাতে যায়। এই রাস্তা বন্ধ থাকার জন্য দীর্ঘ 115 কিলোমিটার ঘুরপথে, অর্থাৎ সেবক করনেশন ব্রিজ থেকে মালবাজার হয়ে, গরুবাথান হয়ে, লাভা লোলেগাঁও হয়ে কালিম্পং, সেখান থেকে যেতে হচ্ছে সিকিম। এই রাস্তা বন্ধ থাকার জন্য কিন্তু এলাকার যারা এলাকাবাসী রয়েছে, রামভি, কালীজোড়া, তিস্তাবাজার সংলগ্ন এলাকা, সেই সমস্ত এলাকাবাসীদের কিন্তু জনজীবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত। কারণে বন্ধ থাকার কারণে ঠিক কিভাবে শিলিগুড়ি থেকে সিকিম যেতে হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যদি দেখানোর চেষ্টা করি, প্রথম ছবি আমি দেখানোর চেষ্টা করব, প্রথম ছবি, প্রথম ইনফরমেশন এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ধসে বন্ধ জাতীয় সড়ক নিয়মিত রুট কি ছিল শিলিগুড়ি থেকে দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছে যেতেন মাত্র কয়েক ঘন্টায়, সেবক হয়ে, তিস্তা বাজার হয়ে রাস্তা আপনি চলে যাচ্ছেন সোজা সিকিম। আপনি দেখতে পাচ্ছেন রংপো হয়ে, অর্থাৎ যেখানে রেল স্টেশন তৈরি হচ্ছে, রংপো হয়ে গ্যাংটক রানীপুল পর্যন্ত। আমি আরও একবার যদি বলি, শিলিগুড়ি থেকে সেবক, সেবক থেকে তিস্তাবাজার, তিস্তাবাজার থেকে রংপো, রংপো থেকে রানীপুল, রানীপুল থেকে গ্যাংটক, সরাসরি পৌঁছে যাচ্ছেন সিকিম। কিন্তু 10 নম্বর এই জাতীয় সড়ক বন্ধের জন্য আপনাকে কোনভাবে যেতে হচ্ছে, কোন রাস্তায় যেতে হচ্ছে, পরের গ্রাফিক্স আমি যদি দেখার চেষ্টা করি শিলিগুড়ি থেকে কীভাবে আমরা যাচ্ছি। শিলিগুড়ি থেকে আমরা প্রথম যাচ্ছি কোথায়? শিলিগুড়ি থেকে আমি বের হচ্ছি 10 নম্বর জাতীয় সড়কে, বিভিন্ন কারণে ধস, বিভিন্ন জায়গায় ধস, তাই শিলিগুড়ি থেকে আমি সেবক যাচ্ছি, যেমন যাচ্ছিলাম সেবক থেকে আমি নাচছি, রুট ঘুরছি আমার ওদলাবাড়ি, গরুবাথান, লাভা, রংপো, রানীপুল, গ্যাংটক। অর্থাৎ আমি যদি দেখানোর চেষ্টা করি, শিলিগুড়ি থেকে আমি যাচ্ছিলাম ঠিক এভাবে গ্যাংটক, আমাকে কিভাবে যেতে হচ্ছে, আমি শিলিগুড়ি থেকে সেবক থেকে সোজা এতটা আসছি, এখান থেকে ওদলাবাড়ি থেকে গরুবাথান হয়ে, লাভা হয়ে, রানীপুল হয়ে গ্যাংটক, অর্থাৎ মাঝখানে আমার রংপো পড়ছে। তার মানে জায়গাটা কতটা কতটা ঘুরতে হচ্ছে, মানুষকে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, আপনি বুঝতে পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন সেই ছবিটা। আরও ইনফরমেশন বিশাখার সঙ্গে। একদিকে আমরা দেখছিলাম সন্তোষ সঙ্গে যে কিভাবে যেতে হচ্ছে, এই NH-10 বন্ধ থাকার জন্য কতটা বিপর্যয়ের মুখোমুখি হতে হচ্ছে, যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের এখন কিভাবে যেতে হচ্ছে, এটা তো গেল। কিন্তু এর পাশাপাশি কেন বারবার আমরা বলছি যে যোশীমঠের স্মৃতি কি উস্কে যাচ্ছে, বিশেষ করে কালচিনির যে ছবিটা আমরা দেখেছি, সেখানে মালিপাড়ার যে বিভিন্ন বাড়িগুলো, যেখানে একেবারে জলের স্রোতে মাটি তো চলে গিয়েছেই, ধসে গিয়েছে, রাস্তাঘাট নদীগর্ভে চলে গিয়েছে, আর তার মধ্যে যে ছবিটা দেখছি যে মাটি, বাড়ির তলার মাটি তাও ধসে যাচ্ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একদিকে যোশীমঠ, একদিকে কালচিনি। যোশীমঠে যেরকম একটার পর একটা বাড়িতে আমরা দেখেছিলাম ফাটল, ফাটল শুধু নয় ধসে গিয়েছিল, আর তার পাশে সেখানে যদি শয় শয় বাড়ি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তরাইয়ে যেভাবে দেখতে পাচ্ছি যে একটার পর একটা বাড়ি, সেখানে বাড়ির তলায় যে ভিত থাকে মাটির, সেই মাটিটা কিন্তু ধসে যাচ্ছে। তাই অচিরেই আমাদের এই
তরাই, ডুয়ার্স এবং পাহাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে সেখানে শুধু বিপর্যয়ের ছাপ থেকে যাবে না তো? আমরা এই জায়গা থেকে যখন বলছি যে বিপর্যয় শুধু ছাপ রেখে যাবে না তো, এই জায়গা থেকে আমরা জানি যে যেভাবে আমাদের তরফ থেকে ইতিমধ্যেই আমরা জানি সন্তু যে একটা বিষয় আমরা বারবার দেখেছি, জোশী মঠের ঘটনার পর থেকেই এটা বলা হয়েছিল যে হিমালয় সংলগ্ন যাবতীয় এলাকায় যদি কোনো নির্মাণ হয় তাহলে পরিবেশের ছাড়পত্র মেনে তবেই সেটাকে করতে হবে, অন্যথা করা যাবে না। কিন্তু কোথায় কি এই নিয়ে যখন পার্থপ্রতিম বিশ্বাস স্থাপত্যবিদ, তিনি কি বলছেন, আদতে আমরা কি আমাদের শৈলরানী এবং হিমালয়ান রেঞ্জ এই এলাকাকে সামলাতে পারবো আগামী দিনে, কি বলছেন তিনি শুনুন। অবিলম্বে পাহাড়ে নির্মাণের উপর একটা নিয়ন্ত্রণ জারি করা উচিত এবং একই সাথে পাহাড়ে সবুজ ধ্বংস যেভাবে হচ্ছে নির্মাণ করতে গিয়ে, কারণ এই সবুজগুলোই আসলে জিও এনফোর্সমেন্টের কাজ করে, মাটিকে আঁকড়ে ধরে থাকে, পাথর মাটিকে, এবং তার শক্তি যোগায়। ফলে সেই সবুজও যদি নষ্ট হয় পাহাড় থেকে, তাহলে আমাদের, আমি বলবো যে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে চলেছে সভ্যতা। এটা বুঝেই এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে। শুধু আমাদের উত্তরবঙ্গ নয়, শুধু পাহাড় নয়, বিশাখা পুরো হিমালয় রেঞ্জটাই কিন্তু বিপদ সংকেতের উপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক তাই, এবং সেই জায়গা থেকেই আমরা যে প্রশ্নটা করছিলাম এবং যেটা পার্থপ্রতিমবাবুও বললেন যে কোথাও গিয়ে আমাদের থামতে হবে, নগরায়ন হয়তো বন্ধ করা যাবে না কিন্তু থামতে হবে, নিজেদেরকে কোথাও গিয়ে একটা সীমারেখার মধ্যে আবদ্ধ করতে হবে যে আমাদের প্রকৃতিকেও বাঁচাতে হবে, না হলে আমরা বাঁচবো না। এই বিষয়টাকে সামনে রেখেই আজকে বাংলা প্রাইম টাইম এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।